हरे कृष्ण जय श्रील प्रभुपाद। तो विशेष करे आमरा जखन बाहिरे प्रचार करते जाए तो अनेके विभिन्न धरनेर प्रश्नेर सम्मुखीन होई आमरा। तो काउके जखन बला हय जे आसले प्रभु आपनि एकटु हरि नाम करेन किंबा अफिसेर थेके थेके आपनि भगवत कथा चिंता करते पारेन, तो साधारणत एगुलो तारा मेने निते चाय ना, কেন তারা বিশেষ করে সেই অসৈর্যের মধ্যে যাদের বিশেষ করে জন্মগ্রহণ করেছেন, মানে ধন অসৈর্য এবং রূপবান এবং সে বংশের, হ্যাঁ আমরা বিভিন্ন এগুলো সে বিভিন্ন দ্বারা এবং বিশেষ করে আমরা সেই মর্যাদাকে সেটাকে আমরা সে অহংকারের যা রূপে অহংকারের মাধ্যমে সেটাকে আমাদের পরিণত করে। তো সেই জন্য ভগবান বিশেষ করে ভগবদ গীতায় বলছেন এই জড়জগতের জীব সবচেয়ে বড় অহংকারী। কেন? তারা সহজে সেটা মানতে চাইবে না। কেন মানতে চাইবে না? সেই জন্য বলছেন প্রকৃতি ক্রিয়া মানানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। হে অহংকারী মহাচ্ছন্ন জীব, জড়া প্রকৃতি ত্রিগুণের দ্বারা ক্রিয়ামান, সমস্ত কার্যকে শ্রেয় কার্য বলে মনে করে, যা আমি সেটা করছি, যে আমি সেটা পরিচালনা করছি, এটা আমি ম্যানেজমেন্ট করছি। এতে কী হয়, এর দ্বারা মানুষ নিজেকে অত্যন্ত গর্বান্বিত বলে সে অহংকারে রূপান্তরিত হয়, অহমিতি মন্যতে। তো এই ধারা যখন মানুষ তাদের জীবনকে পরিচালিত করে, তাতে দেখা যাচ্ছে ভোগের যে মাত্রাটি তাদের খুব বেশি তারা ধাবিত হয়, আর সাধুদেরকে তারা মর্যাদা করতে জানে না। কেননা সেই জন্য চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বর্ণনা করেছেন যে বললেন বিষয় মদগ্ধা সব কিছু না জানে ধনমতে বিদ্যা মতে। হ্যাঁ, এই যে ধনের মত, যাদের প্রচুর পরিমাণে ধন আছে তাদের একটা মত আছে, হ্যাঁ বিদ্যার একটা মত আছে, এগুলোর দ্বারা তারা যখন তাদের জীবনকে পরিচালিত করে তখন ভোগের যে মাত্রাটা সেটি বেশি করে তাদের প্রবল আসক্তি সৃষ্টি করে। তো সেই জন্য এদেরকে বলা হয়েছে বিষয় মুদগ্ধা, বিষয়ের প্রতি অত্যন্ত তাদের বিষয় নিয়ে প্রতিদিন তারা চর্চা করে। এতে কী হয়, সাধুগণ যখন তাদের কাছে যান যা তারা সেটা উপস্থাপন করেন কিন্তু সেটা তারা গ্রহণ করতে চায় না। তো সেই জন্য ঋষভদেব ভগবানের যে পুত্রগণ তাদের শতপুত্রদেরকে তিনি উপদেশ দিলেন, ভগবানের যে ঋষভদেব অত্যন্ত সুন্দর সিদ্ধান্ত প্রদান করলেন যে হে পুত্রগণ, তোমরা যে এত সুন্দর মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছ যার ফলে তোমরা এই মনুষ্য শরীরকে সদ্ব্যবহার করছো না, সেই জন্য সুখদেব গোস্বামী মহারাজ তিনি বললেন দুর্লভ মানব দেহ দেহী নাম ক্ষণভঙ্গর। হ্যাঁ, তা আমরা দাবি করি সমাজে খাও ধাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড়, কিন্তু আসলে কিন্তু মস্ত বড় যে সেটা আমরা একটা স্লোগান বের করেছি, কিন্তু ভগবান এত সুন্দর একটা সুযোগ দিয়েছেন যা মনুষ্য জীবনের লাভ করে যেন আমরা সেই নিজের স্বরূপ সম্বন্ধে আমরা জানতে পারি। কিন্তু দেখা যাচ্ছে এই স্লোগান দেওয়ার মাধ্যমে তারা প্রচুর পরিমাণে ভোগে দিকে তারা ধাবিত হয়। তো এত সুন্দর শরীরটা প্রাপ্ত হয়েছে বটেই, হ্যাঁ সেই জন্য বললেন নায়ম দেহ দেহ বাজম নীলক্ষে, নীলক্ষে মানে এই মর্তলোকে এত সুন্দর তারা শরীর প্রাপ্ত হয়েছে কিন্তু কষ্টান কামান অহরত ভীত বুঝানো, যে কষ্ট করে তারা ইন্দ্রিয় তৃপ্তি সুবুক করার জন্য, হ্যাঁ তারা ছুটছে, হ্যাঁ মানুষ দু পায়ে ছুটছে, চার পায়ে ছুটছে, এক শহর থেকে আরেক শহরে যাচ্ছে, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, উড়ে পাখির মতন উড়ে যাচ্ছে, কিন্তু প্রকৃত সেই ভোগের, হ্যাঁ মত্ত হওয়া সত্ত্বেও তারা শান্তি লাভ করছে না। এর কারণ দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে, কষ্টান কামান কষ্ট করছে। হ্যাঁ সেই জন্য ভগবান ঋষভদেব বললেন বিঠ বুঝানো যে হে পুত্রগণ, বিষ্টা বুঝি শুকর এবং কুকুর একই ইন্দ্রিয় তৃপ্তি সুখভোগ করছে। সেই জন্য মহাভারতের ব্যাসদেব তিনি বর্ণনা করেছেন, তিনি বর্ণনা করলেন
जहाँ निद्रा भय मृत्यु नमच सामान्य तो पशु विनर नाम हाँ ये खावा पड़ार जो चार्टि हाँ ये हे देहर प्रवृत्ति एक पशुता आहार कर मानुषता कर पशु मृत्युन कर मानुषता कर मानुष भय पाए पशु भय पाए मानुष निद्रा जा पशु निद्रा जा नराणाम पशु भी नराणाम किंतु विशेष एक गुण आछे जरा के बला है धर्म ही तेसाम अधिक विशेष जा धर्म तत्व सम्बन्धे अपने आमी जानते पारी जेटा पशु ता जानते पारे ना हाँ सेई जन्य जे भूगेर शरीर मनुष्य शरीर नय एकमात्र भूगेर जन्य होच्छे पशु शरीर सेई जन्य बला हयेछे जा अपने आमी सेई धर्म तत्व में जानते पारी जा पशुता जानते पारबे ना कि भावे जानते पारबे ना तादर के जतई आमरा चेष्टा करी ना तादर के आमरा खासे एने स्लोगान दी श्लोक शुनाई हाँ महाभारतर कहानी शुनाई भागवतर कहानी शुनाई बुझबे ना किन्तु मानुष ता बुझबे तो सेजन्य बोलछेन भीत बुझानो जे अरे शब्दे भगवान बोलछेन भीत बुझानो जे कष्टान कामन भीत बुझा केन बला हयेछे हाँ যা আপনি যদি আমি আদা খেচির থেকে একটু পরিমাণ বেশি খাই ফেট ফুলে যায় আমরা ডাক্তারের কাছে যেতে হয় কিন্তু একটা শুকর চব্বিশ ঘন্টা খেতে পারে কি কোনোদিন দেখেছেন একটা শুকর সেই মেডিকেলে গিয়ে লাইন ধরেছে তার পেট দেখানোর জন্য না এর কারণ তার শরীরই দিয়েছে উপভোগ করার জন্য কিন্তু আপনার আমার শরীর সেটা উপভোগ করার জন্য না এত ব্যস্ততার জন্য না হ্যাঁ হ্যাঁ আরেকটা শ্লোকে বর্ণনা করেছে খামৎস নয়েন্দ্রিয় প্রীতি লাভ জীবিত যাবতা এই খামনা বাসনার জন্য এই জীবন না হ্যাঁ তো সেই জন্য মানুষ ছুটছে ছুটছে কি পরিমাণে ভোগ করতে পারে কিন্তু যে পরিমাণে ইনকাম করে যে পরিমাণে তারা চাহিদা পূরণ করতে চায় কিন্তু সেই পরিমাণে কিন্তু আসলে আসলেই তারা ভোগ করতে পারে না কেন না করোড়পতি থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে খাওয়ার সময় একটা রুটি হ্যাঁ বালা জাজিম থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে শক্ত বিছানায় ঘুমাচ্ছে তো সেই জন্য ঋষভদেব ভগবান তার পুত্রদেরকে উপদেশ দিয়েছেন যা আপনার আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বয়ে নিয়ে আসবে তখন পুত্ররা প্রশ্ন করেছে স্বাভাবিক আমার আলোচনায় প্রশ্ন আসতে পারে আপনারা ভাবতে পারেন তাহলে তো আমরা যেহেতু মানে কিছু সামগ্রী আছে বুকের এগুলো খাদের জন্য আমরা কি করব ভোগ করব না তো কি করব তো ঠিক একই প্রশ্ন পুত্ররা বললেন যে হে পিতা তাহলে আমাদের কি করণীয় তখন ঋষভদেব ভগবান বললেন হ্যাঁ তপ দিব্যম পুত্রকা যেন সত্যম কত সুন্দর কথা হে পুত্রগণ একমাত্র তপস্যা করো এই তপস্যা করার ফলে যা ইন্দ্রিয়গুলো সংযত হয় হ্যাঁ সেই জন্য এই ইন্দ্রিয়গুলো সংযত হবে যার ইন্দ্রিয়গুলো সংযত নাই যা চাণক্য পণ্ডিতে তিনি বর্ণনা করেছেন যার ইন্দ্রিয়গুলো সংযত না সে এক স্থানে থাকতে পারবে না স্বাভাবিক বাস্তব আমরা দেখতে পাই এক স্থানে থাকতে পারে না তার কথার দামও রাখতে পারে না ওই এদিক সেদিক এই সেই বলে চলে যাবে কিন্তু স্থির হয়ে বসবে না হ্যাঁ তো বললেন এই তপস্যা করলে কি হয় ইন্দ্রিয়গুলো সংযত হবে আর কলির যুগের তপস্যা অত্যন্ত সহজ সরল পন্থা হ্যাঁ যেটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিকৃষ্ণ মহামন্ত্র তিনি সেই এনে দিয়েছেন এগুলো অত্যন্ত আমরা সহজভাবে আমরা করতে পারি অফিসে বসেও করতে পারি ঘরে বসেও করতে পারি যে কোনো স্থানে আমরা সেটা করতে পারি নাম নাম কারি বহুধা নিজ শক্তি স্তত্রার্পিতা নিয়মিত স্মরণ ন কালহ খাল নাই স্থান নাই যে কোনোখানে আমরা সেটা করতে পারি আর এটি হচ্ছে সত্য প্রকৃত সত্য এটি হচ্ছে প্রকৃত ধর্ম কিন্তু মানুষ যেদিকে লাভ হয় সেদিকেই বেশিরভাগ ধাবিত হয় হ্যাঁ একটু আপনি নমস্কার দিবেন যেন আমার ছেলে মেয়ে ফাঁস হয়ে যায় একটা আগরবাতি দিলেন ভগবানকে ঘুষ দিলেন হ্যাঁ একটা আগরবাতি দিলেন কি একটা কিছু দিলেন নিয়ে যে ভগবান আজকে যদি আমার মেয়েটা ফাঁস করে কালকে আপনাকে আধা কেজি জিলাপি দেব হ্যাঁ এটা হচ্ছে ঘুষ দেওয়া কি তাই তো দেখুন বেশিরভাগই মানুষ কি করে যে এই চতুর্বর্গ ধর্ম পালন করতে চায় ধর্ম করবে যা পাওয়ার জন্য হ্যাঁ ধর্ম করলে অর্থ আসবে প্রচুর পরিমাণে আর সেখানে কামনা বাসনা থাকবে আর সেখানে কামনা বাসনা থাকার ফলে এতে কী হবে সে তারা তখন মুক্তি চায়
एक प्रकार मुक्ति धर्म अर्थ काम हाँ तारपरे मोक्ष एटाके बला चतुर्वर्ग एइगुलोते मानुष आटके जाए किन्तु भगवान श्री चैतन्य महाप्रभु एवं जे श्रीमद् भागवतमेर जे सिद्धांत सेटा हच्छे कि आमरा देखते पाई जे सेटा हच्छे पंचम पुरुषोत्तम धर्म एटाई जगतेर मानुष करते चाय ना जा आपनारा आमार भोगेर जे मात्राटा कमिये देय जा इंद्रियगुलोके आमादेर संयत करे देय हाँ जे भोगेर मात्राटा थेके आमादेर अत्यंत संयत करे देय সেই জন্য পঞ্চম পুরুষোত্তম যে ধর্ম সেটা খুব কমই করে মানুষ এই জড় জগতে হ্যাঁ সেই জন্য মানুষ অত্যন্ত ছুটছে কোন দিকে গেলে লাভবান হতে পারে কোন দিকে গেলে তারা উপভোগ করতে পারে কিন্তু পঞ্চম পুরুষোত্তম ধর্ম কেউ করতে চায় না আমরা গীতায় দেখতে পাই ধর্ম করে সকলেই ধর্ম পালন করতে কেউ না কেউ করছে অনেক প্রকার ধর্ম আছে দেহধর্ম মনধর্ম ছলধর্ম চিটিং ধর্ম কৌতুক ধর্ম অনেক প্রকার ধর্ম আছে হ্যাঁ সেই ধর্ম পালন করছে তাই না মানে আত্মীয়স্বজনকে বরণ পোষণ দিচ্ছে তার স্ত্রী সন্তান আদিকে ধর্ম এগুলো ধর্ম করছে তো ধর্ম করলে তো সুখ আসার কথা ভগবদ গীতায় ভগবান বলছে ধর্মম সুসুকম তিনি কত সুন্দর কথা বলছেন ধর্মম সুসুকম কর্তব্যম বয়ম অভ্যয়ত লাভ করবে কিন্তু ধর্ম করলে তো সুখ আসার কথা তাহলে আপনার আমার জীবনে কেন সুখ আসছে না কেন তো দুঃখ এর মানে আপনি আমি সঠিক ধর্ম করছি না সেই জন্য তো ভগবান সুন্দর করে ঘোষণা দিলেন হে অর্জুন সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণম ব্রজ তুমি সমস্ত কিছু ধর্ম পরিত্যাগ করে মাম একং আমি যে ধর্ম দিয়েছি সেটা তুমি পালন করো নিশ্চিত তুমি সুখী হবে সত্যি যদি আপনি আমি যদি সুখী হতে চাই সমাজে হ্যাঁ তাহলে কি করতে হবে এই বৈদিক শাস্ত্রের দেখতে পাচ্ছেন এই যে শ্রীমদ্ ভাগবতমে এই বাণীগুলো আপনার আমার জীবনে সেটা আমরা প্রয়োগ করতে পারি ভগবান আপনাকে বুদ্ধি দিয়েছেন আমাকে বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধিটাকে আমরা সঠিকভাবে সেটা প্রয়োগ করতে পারি তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বক কত সুন্দর কথা ভগবান বলছেন আমি আমার ভক্তকে বুদ্ধি দেই সে ভালো কি মন্দ কি সেটা বিচার করতে পারে হ্যাঁ তো বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে সেটা আমরা আস্বাদন করতে পারি সেজন্য ঋষভদেব ভগবান বললেন পুত্র তপ দিব্যম পুত্র গাজন সত্যম সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ আর তা করলে কী লাভ শুদ্ধের চশমৎ ব্রহ্ম সুখম দুন্তম যা আপনার আমার হৃদয়ে পরিশুদ্ধতা লাভ করবে ইন্দ্রিয়গুলো সংযত থাকবে আর হৃদয়ে প্রসন্নতা লাভ করে যা একবার মাত্র যারা ব্রহ্ম সুখম তুমন্তম যা ব্রহ্মসুখ লাভ করতে পেরেছে সে আর কোনো দিন সেই ইন্দ্রিয় হ্যাঁ তৃপ্তি এবং ইন্দ্রিয় কামনা বাসনা যাদের চরিতার্থ করার জন্য তারা কোনো দিন ছুটবে না সেই জন্য দেখেন আমাদের মতন ইয়ং ইয়ং জেনারেশন যারা আছে কী সুখ আছে এই মন্দিরে হ্যাঁ এত সুন্দর সুন্দর ব্রহ্মচারীরা এই বয়সে আমরা ইচ্ছে করলে বাহিরে কত সুন্দর সুন্দর ছেলে মেয়ে নিয়ে ঘোরাফেরা করতে পারতাম কিন্তু কী এমন সুখ আছে যা এই মন্দির তাদের লাইফটাকে এইভাবে অতিবাহিত করছে যা তপস্যার দ্বারা তাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করছে আর পরম যে সুখ সেটা হচ্ছে একমাত্র ব্রহ্ম সুখম হ্যাঁ ভগবদ্গীতায় অর্জুন সেই কথাই বলছেন প্রভু পরম ব্রহ্ম পরম দাম পরমম পবিত্র ভগবান যা এই ব্রহ্মসুখের মাধ্যমে আমরা পবিত্র হতে পারি যা ব্রহ্মসুখ লাভ করতে পারি যে সেই জন্য আপনারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থেকে সেই ভোগের মাত্রাটা একটু কমিয়ে সত্যি হ্যাঁ বৈদিক শাস্ত্র ভগবান ভগবান মুখনিষদ বাণী সাধুগুরু বৈষ্ণব ওনাদের আনুগত্য থেকে এই জ্ঞানটা লাভ করে আপনার আমার জীবনকে আমরা হ্যাঁ পরম সুখময় করে তুলতে পারি হরে কৃষ্ণ জয় শ্রীল প্রভুপাদ